কল্যাণপুরে তেলিয়ামুড়া সড়কের পাশে বিভিন্ন স্থানে ইট পাথর ফেলে ঠিকাদারের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে রাখার অভিযোগ, পথ চলাচলে ব্যাঘাত সৃষ্টি, সাধারণের ক্ষোভ। কল্যাণপুর স্থিত তেলিয়ামুড়া খোয়াই সড়কের বাগান বাজার, দাড়িকাপুর, গৌরাঙ্গটিলা সহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফেলে রাখা হয়েছে ইট, কংক্রিট, পাথর, বালি। নির্মাণ কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার এই সমস্ত নির্মাণ সামগ্রী রাস্তার পাশে অনৈতিকভাবে ফেলে রাখার ফলে পথ চলতে সাধারণের পাশাপাশি ওই রাস্তায় যান চলাচলে বর্তমানে দুর্ভোগের অন্ত নেই, অহরহ ঘটছে দুর্ঘটনা। রবিবার রাতে এই ফেলে রাখা পাথর কংক্রিটের দৌলতে ওই সড়কে একটি অটো পাল্টি খেয়ে দুর্ঘটনার কবলে পড়লে পাঁচজন আহত হয়, বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুললেন ক্ষুব্ধ এলাকাবাসী। রাস্তার পাশে যেন এখানে কংক্রিট নয়, চিপস কতগুলো ফালায় রাখছে, কাজ করার লাগে, কাজ করার জন্য যদি রাখা থাকে তাহলেও কাজ করবো, তারা প্রশাসন এগুলো দেখবো। ইয়া ওই তো এখানে গাড়ির সাইড দিতে গিয়ে দেখা নেই অ্যাক্সিডেন্ট, তার হাত পাও ভাঙতে আছে, তো ভাবা প্রশাসন যাতে এগুলার দিকে একটু পদক্ষেপ নেয়, এগুলোর দিকে একটু নজর নেয়, এগুলোই তো আমরা চাই। শুধু ইট পাথর কংক্রিট বালি নয়, সংশ্লিষ্ট মূল সড়কে কোথাও কোথাও সাধারণ মানুষ রাস্তায় ধান খড় প্রভৃতি শুকোতে দিয়ে পথ চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে বলেও এলাকাবাসীর অভিযোগ। অনতি বিলম্বে প্রশাসন এই ব্যাপারে উপযুক্ত কঠোর ব্যবস্থা করুক, এলাকাবাসীর বর্তমানে এটাই মুখ্য দাবি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।